বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা কে কোন দলের সাপোর্ট করে ফুটবল বিশ্বকাপে দেখে নিন একনজরে। আর মাত্র কিছুদিন পরেই শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে জমজমাটপূর্ণ স্পোর্টস টুর্নামেন্ট ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও এদেশের পাগল ফুটবল ভক্তরা মেতে উঠেছে ফুটবলের আমেজে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই উদযাপন করে ফুটবল বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কাতার বিশ্বকাপের জন্য টিকিট কিনেছেন। আসুন দেখে নেই বাংলাদেশের ক্রিকেটাররা কে কোন দলের সাপোর্ট করেন। সবার প্রথমে আসি মাশরাফিবিন মর্তুজাকে নিয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক লিওনেল মেসির দল আর্জেন্টিনার খুবই বড় ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার আর্জেন্টিনার জার্সিতে ছবি দিতে দেখা গিয়েছে মাশরাফিকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও আর্জেন্টিনার সাপোর্টার। এমনকি সাকিব একটি সাক্ষাৎকারে জানিয়েছেন মেসিকে নিয়ে তিনি চাঁদে যেতেও রাজি আছেন। তবে এবার কাতার বিশ্বকাপের টিকিট কিনেছেন সাকিব আল হাসান। কাতারে মাঠে বসে আর্জেন্টিনার বনাম মেক্সিকোর মধ্যকার ম্যাচ সরাসরি দেখবেন সাকিব। এছাড়াও জাতীয় দল থেকে টিকিট কিনেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি অবশ্য বড় ভক্ত ব্রাজিলের। ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচের দুটি টিকিট জোগাড় করেছেন তামিম। মাশরাফি শিষ্য হিসেবে পরিচিত তারকা পেসার তাসকিন আহমেদ কিন্তু আবার ব্রাজিল সমর্থক। আর এক অভিজ্ঞ পেসার রুবেল হোসেনও ব্রাজিল সমর্থক। সেলাসাউদের আরেকজন শক্তিশালী সমর্থক হলেন মুশফিকুর রহিম। এছাড়া মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, মেহেদী হাসান, মিরাজ, মুসাদ্দেক হোসেন, সৈকত রা আর্জেন্টিনাকে সমর্থন করেন।